প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের উদ্ভাবন প্রবৃদ্ধি ও সম্ভাবনাকে সামনে এগিয়ে নিতে শুরু হলো গ্রামীণ ফোন এক্সিলেটরের সপ্তম আসর। সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এ সময় তিনি জানান, গত 5 বছরে এ খাতে নতুন করে 2500-এরও বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে। আগামীতে উদ্যোক্তা তৈরিতে সরকার আরও অবারিত সুযোগ তৈরি করবে বলে জানান তিনি। অনুষ্ঠানে গ্রামীণ ফোনের সিও ইয়াসির আজমান জিপি এক্সেলেটরের এবারের আয়োজন সম্পর্কে তুলে ধরেন। 2015 সাল থেকে প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছে দেশের বেসরকারি মোবাইল অপারেটর সংস্থা গ্রামীণ ফোন।